हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, नमस्कार। केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन। आमिओ सृष्टिकर्तार कृपाय भालो आछि। आमि आबारो चले आसलाम आपनादेर माझे नतून एकटी भिडियो निये। तो आजकेर भिडियोते थाकबे बाइकेर शक्तिर उत्स कि। बाइकेर शक्तिर उत्स हच्छे बाइकेर क्लाच प्लेट। बाइकेर क्लाच प्लेट दुर्बल हये गेले पुरातन क्लाच प्लेटगुलिके मडिफाई करे किभाबे आपनार बाइके नतुनेर मतो शक्ति फिरिये आनबेन, तो चलो देखे आसि आजकल भिडियो। तो बाइकटर क्लास कवर खुलब। बाइकटर टान कमे गेछे, क्लास प्लेट दुरबल देखा। तो बाइकटी आसछे आमादेर एखाने रांगुनिया ईसाखाली थेके। तो उनी एकजन प्रातन कमिशनार, तीन नम्बर वार्डेर। तो ओनार साथे आमार आगे परिचय छिल एबं बंधुर मतो एक कथा बोलते गेले। तो उनार बाइकटी आमार काछे आनछे। तो आमी चालिये देखलाम बाइकटीर क्लाच प्लेट एकटु दुर्बल हये गेछे। तो आमी ए बाइकटीर क्लाच प्लेट खुले मडिफाई करे आमी ए बाइकटीते आबार लागाबो। तो आपनारा देखते थाकुन। आमी ए बाइकेर ए क्लाच कवर देखेन, स्क्रूगुलि खुले नियेछि। एखन कवरटा खुलतेछि, देखेन कवरटा खुले निलाम। तो आमादेर क्लाच कवर खोलार आगे क्लाच प्लेट जखन आमरा खुलबो सेई क्षेत्रे आमादेर ए जे अयल पाम्पटा आगे खुले निते होबे। एटा ना खुलले पिनियमेर मध्ये जाम धरते पारबेन ना प्राइमारी गियार होल्डार दिए। तो आमि आगे ए अयल पाम्पटा खुले निच्छि। अयल पाम्पटा खोलार समय खेयाल राखबेन, एखाने एकटा देखेन एकटा बुश देवा थाके, ए बुशटा जाते हाराय ना जाय खेयाल राखबेन सेटा। एबं एटा लागानोर समय अयल स्टेनार भालोभाबे परिष्कार करे लागाबेन। एखन आमादेर खुलते होबे ए रोटरटा खुलते होबे। ए रोटरटा खोलार जन्य आमादेर लागबे एकटा प्राइमारी गियार होल्डार आर एकटा स्टार ड्राइवार। प्राइमारी गियार होल्डार दिये आमरा क्लाच बारेर फिनियम एवं केरांग साहेबेर फिनियमेर साथे देखें एडजस्ट करछि देखें। तो सेई क्षेत्रे आपनारा एभाबे करबेन देखें। रोटरटा आमरा रोटरेर प्रथमेर ढाकनाटा खुले निलाम। ए रोटारेर मध्ये देखें कि अवस्था। देखें कतगुलि मैला एखाने जमे गेछे देखें। এতগুলি ময়লা যদি এখানে জমে থাকে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে এবং ইঞ্জিন সিজ করার সম্ভাবনা বেশি থাকবে। এই রোটারের ভিতর একটা নাট দেওয়া আছে দেখেন। এই নাটটা খোলার জন্য আমাদের লাগবে একটা সকেট দেখেন। এভাবে সকেটটা এভাবে ভিতরে বসিয়ে দিবেন একটু হালকা করে এভাবে। बारे दिए सकेट एक हल्का बसिए खुले फिलबें। स्क्रूड्राइवर अथवा सेने दिए बारे दिए खुलबें ना, से क्षेत्र में केरांग साहेबर बियरिंग नष्ट हो जाते पारे। तो सावधान আপনাদের অবশ্যই এই সকেটটা আপনারা ব্যবহার করবেন। এগুলো বেশি না, এগুলো যে কোনো ওয়ার্কশপ থেকে আপনারা বানাতে পারবেন। 500 550 600 টাকার ভিতর পেয়ে যাবেন আপনারা এই সকেটগুলি। এই রোটারের ভিতর এই নাটটা থাকে দেখেন এবং একটা ওয়াশার থাকে। এই ওয়াশারের যে ওয়াশার দেখেন এটা টেপার আছে। এই ওয়াশারটা
ওয়াশারটা লাগানোর সময় আপনারা যেদিকে টেপার করা আছে সেদিকে লাগাবেন, এদিকে করে লাগাবেন। এদিকে করে লাগালে সেক্ষেত্রে নাট লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি টেপারটা ভিতরের দিকে যদি দেন তাহলে আপনার নাটটা স্ট্রংভাবে কেরাংশাবের সাথে এভাবে ধরে থাকবে। এটা হচ্ছে ক্লাচ বডি, আর এটা হচ্ছে আপনার এই ক্লাচ বডির ভিতর হাফ ক্লাচ ফুল ক্লাচের ভিতর ক্লাচ প্লেটগুলি থাকে। এই হাফ ক্লাচ ফুল ক্লাচের সাথে একটা হোল্ডার লাগানো আছে দেখেন, এবং এখানে একটা বেয়ারিং লাগানো আছে। এই হোল্ডারটাকে ধরে রাখছে এই দেখেন 10 নং বোল্ট দিয়ে এই হোল্ডারটা এখানে লাগানো হয়েছে। তো আমাদের প্রথমে এই 10 নং বোল্টগুলো খুলে নিতে হবে। এই 10 নং বোল্টগুলো খোলার সময় কোনায় কোনায় লুজ করবেন, কোনায় কোনায় লুজ করে খুলবেন, আর টাইট দেওয়ার সময়ও কোনায় কোনায় টাইট দেবেন। তো আমার হোল্ডারটা খোলা হয়ে গেছে। হোল্ডার খোলার পর আপনারা এখানে স্প্রিং পেয়ে যাবেন। দেখেন এটা হচ্ছে অ্যাভেঞ্জার বাইক, এই অ্যাভেঞ্জার বাইকটিতে 5টি স্প্রিং দেওয়া আছে দেখেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে বাইকগুলিতে খুব তাড়াতাড়ি ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায় সেই বাইকগুলির আপনারা এই স্প্রিংগুলি পরিবর্তন করে দেবেন। এই স্প্রিং যদি নষ্ট হয়ে যায় বা বসে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই স্প্রিংগুলি পরিবর্তন করে দেবেন। এই ক্লাচ বডির ভিতরে একটা নাট দেওয়া আছে দেখেন, এই নাটের চুরি হচ্ছে আপনারা আমরা যেদিকে লুজ করি সেদিকে টাইট হয় এই ক্লাচ বডির নাটটা, আর যেদিকে আমরা টাইট করি সেদিকে নাটটা লুজ হয়। তো এটা খোলার জন্য আপনাদের লাগবে এরকম একটা ক্লাচ হোল্ডার, এই হোল্ডারটা ব্যবহার করবেন, তাহলে আপনি ইজিভাবে এই হাফ ক্লাচ ফুল ক্লাচগুলি খুলতে পারবেন এবং ক্লাচ বডির নাটটা আপনি খুব সহজে লুজ করতে পারবেন। আর এই ক্লাচ বডির নাট খোলার জন্য আপনারা ক্লাচের সকেট নাট সকেটটা ইউজ করবেন। দেখেন যেদিকে আমরা টাইট করি সেদিকে এটা লুজ হয়। এই নাটটা খোলার পর পেয়ে যাবেন একটা ওয়াশার, এই দেখেন ওয়াশারটা আপনার টেপারটা যেদিকে থাকবে এটা ভিতরের সাইডে ভিতরে এইভাবে দেবেন, আর টেপারটা বাইরের দিকে দিবেন না, এটা লাগানোর সময় এভাবে ভিতরের দিকে দেবেন। ক্লাচ প্লেট বাইর করার সময় এই ক্লাচ বডি বাইর করবেন না, এই ক্লাচ বডি যদি বাইর করেন সেক্ষেত্রে ব্যালেন্সারের টাইমিংটা লড়ে যাবে। তো এটা বাইর করার দরকার নেই, আপনি শুধু ক্লাচ আপনি ক্লাচ প্লেট পরিবর্তন করবেন বা ক্লাচ প্লেটের কাজ করবেন সেক্ষেত্রে ক্লাচ বডি খোলার দরকার নেই। আপনারা ক্লাচ বডিটা না খুলে এই হাফ ক্লাচ ফুল ক্লাচগুলো এভাবে টান দিলে বের হয়ে যাবে। এই দেখেন আপনারা ক্লাচ প্লেটগুলির কী অবস্থা দেখেন। আমি এই নষ্ট ক্লাচ প্লেটগুলিকে মডিফাই করব, মডিফাই করে আবার আমি এই বাইকটিতে লাগাবো এবং এই বাইকের শক্তি আবার নতুন বাইকের মতো ফিরে আসবে। তবে এখানে আমি একটা কাজ করব, আমি এই ফিঙ্গারগুলোতে এখানে একটা ছিদ্র করব, এখানে একটা ছিদ্র করব, এখানে একটা করব, এখানে একটা করব, এখানে একটা করব, আর এখান থেকে এক আড়ির মতো করে কেটে ফেলে দেবো ওয়ার্কশপের মধ্যে নিয়ে গিয়ে। তো আমি এগুলি ওয়ার্কশপের মধ্যে পাঠাচ্ছি এগুলো কাটার জন্য, ছিদ্র করার জন্য। আর এগুলো আমি কীভাবে মডিফাই করতেছি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কী করবেন, আপনারা নতুন একটা আড়ি ব্লেড কিনবেন, এরকম একটা ব্লেড কিনে আপনারা কী করবেন, এই যে ক্লাচ প্লেটের এখানে যে ফাঁকগুলি আছে এই ফাঁকগুলি ভালোভাবে এই আড়ি ব্লেড দিয়ে এভাবে ঘষে নেবেন। এই কাজটা ক্লাচ প্লেটের দুনো সাইডে করতে হবে, এই সাইডে করতে হবে এবং এই সাইডে করতে হবে, তাহলে ক্লাচ প্লেটগুলি দেখেন কি হয়, ক্লাচ প্লেট এবং হাফ ক্লাচ ফুল ক্লাচ মডিফাই করে যদি আপনি আপনার বাইকে ক্লাচ প্লেট এই কাজটা করে যদি লাগান আপনার বাইকের শক্তি নতুন বাইকের মতো শক্তি চলে আসবে। দেখেন
তো আমরা ক্লাস প্লেটগুলি মডিফাই করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস প্লেটগুলি আমার মডিফাই করা হয়ে গেছে, এবং সাথে দেখেন এখানে আমি ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রগুলি করার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলটা খুব তাড়াতাড়ি ক্লাস প্লেটের ভিতর যাতে চলে আসে। তো এখানে আপনারা একটু কেটে দেবেন, এটা কেটে দিলে ক্লাস প্লেটগুলি দীর্ঘদিন লাস্টিং করবে। এই কাজটা আপনারা ক্লাস প্লেট দুর্বল হোক আর না হোক, এই কাজটা যদি আপনারা করেন আপনাদের বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে না, এবং আপনার বাইকের টপ স্পিড খুব ভালো থাকবে। এই কাজটা যদি আপনারা যদি করেন আপনার বাইকের ক্লাস প্লেট 10 বছরও নষ্ট হবে না আমার আমার জানা মতে। তো আপনারা আমার এই বাইকের ক্লাস প্লেটগুলি আমার মডিফাই করে নিয়েছি, এখন আমি এগুলি একটু পাউডার দিয়ে ওয়াশ করে নেব। এই যে দেখেন ক্লাস প্লেটগুলি ক্ষয় হয়ে যাওয়ার পর এখানে ময়লাগুলি জমে গেছে, এই ময়লাগুলি ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন, না হয় আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে। এই ময়লাগুলি যদি ইঞ্জিন অয়েল যাওয়ার যে ড্রেনগুলি আছে এই ড্রেনগুলির মধ্যে যদি ময়লাগুলি গিয়ে যদি লেগে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং ইঞ্জিন সিজ করবে। ইঞ্জিন এই ক্লাস প্লেটগুলি আমি ইঞ্জিন অয়েলের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। দেখেন এখানে দুইটা হারু থাকে, দুইটা হারু এখানে বসাচ্ছি। এই ট্যাপারটা উপর দিকে দেবেন, তো আমার ক্লাস প্লেট লাগানো হয়ে গেছে। এখন ক্লাসের নাটটা টাইট করব। ক্লাসের নাট টাইট দেওয়ার পর এই স্প্রিংগুলি আমি আবার বসাচ্ছি ক্লাসের। এলারটা বসাচ্ছি, ক্লাসের হোল্ডার টাইট করতেছি এখন। ক্লাস প্লেট সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, রোটারও লাগানো হয়ে গেছে, ক্লাসের হোল্ডার লাগানো হয়ে গেছে। এখন আমি এই রোটারটা ফিটিং করব। এখন আমি অয়েল পাম্পের স্ট্যান্ডারটা পরিষ্কার করে নেব। স্ট্যান্ডার আমি পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে লাগাচ্ছি। দেখেন তারপর এভাবে
ইঞ্জিনের মধ্যে ফিটিং করে দিবেন। আর অবশ্যই অবশ্যই ক্লাচ কভার যখন খুলবেন তখন নতুন একটি গ্যাসকেট লাগিয়ে নেবেন। আর নতুন গ্যাসকেট যদি না লাগান সেক্ষেত্রে দেখা যাবে আপনার ইঞ্জিন বাইকের ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিকেজ করতেছে। তো আমি নতুন একটা গ্যাসকেট বসিয়ে নিলাম, এখন ক্লাচ কভারটা আমি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাচ কভারটা লাগিয়ে নিলাম, এখন স্ক্রুগুলো লাগিয়ে নেব। তো বাইকের কাজ শেষ, এই বাইকটি কাজ শেষ করে কমপ্লিট শেষ করে আমি চালিয়ে দেখাবো আপনাদের কিভাবে বাইকের স্পিড কতটুকু আসছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং বাইকটা আপনাদের চালিয়ে দেখাবো। তো আমার বাইকটি কমপ্লিট রেডি করা হয়ে গেছে, যে ক্লাচ প্লেট এবং হাফ ক্লাচ ফুল ক্লাচ মডিফাই করে আমি এই বাইকটিতে লাগিয়েছি এবং আপনাদের সাথে নিয়ে আমি বাইকটি এখন রাইড করতে যাব। তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমি বাইকটি রাইড করতে বের হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি এখন নতুন বাইকের মতো শক্তি চলে আসছে বাইকটিতে। এখানে রাস্তা নেই সেজন্য আমি টপ স্পিডটা তুলতে পারতেছি না, রাস্তার মধ্যে গাড়ি আছে। একদম নতুন বাইক কেনার পর যেরকম বাইকের টান হয় সেরকম টানটা এই বাইকটির মধ্যে চলে আসছে। একদম নতুন বাইকের মতো গাড়ির টান স্মুথ। তো আপনারাও আপনাদের বাইকের মধ্যে এই কাজটি করতে পারেন। তো আজকের ভিডিওর মধ্যে আমি যে টিপসটা তুলে আনছি আপনারা আপনাদের বাইকের মধ্যে এই কাজটা করলে নষ্ট ক্লাচ প্লেট দিয়েও আপনার বাইকটি নতুন বাইকের মতো করে আপনি মডিফাই করে ক্লাচ প্লেটকে মডিফাই করে আপনার বাইকটি আপনি চালাতে পারবেন। তবে ক্লাচ প্লেট নষ্ট না হলেও মাস্টার সার্ভিসের সময় আপনারা এই কাজটি করলে আপনার বাইকের ক্লাচ প্লেট অনেক দিন পর্যন্ত ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি সহজে নষ্ট হবে না। তো আর কথা বাড়াবো না, আপনাদের যদি আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।